গ্রামে ঢুকতেই কানে আসছে টুংটাং শব্দ কাছে যেতেই চোখে পড়ল মহিলারা বালা তৈরিতে ব্যস্ত এসব বালা তৈরি হচ্ছে পিতল দিয়ে যা রুলিবালা নামেও পরিচিত সোনার দাম বেড়ে যাওয়ায় বিকল্প হিসেবে চাহিদা বাড়ছে পিতলের এই রুলি বালার। নওগাঁও রানীনগর উপজেলার সদর ইউনিয়নের রণসিঙ্গার গ্রাম এখন রুলিবালা গ্রাম নামেও পরিচিত দু হাজার সালের শুরু থেকে জেলায় পিতল থেকে চুরি বা রুলিবালা তৈরির কার্যক্রম শুরু হয় রুলিবালা তৈরির প্রথম ধাপে পিতলের পাত নির্দিষ্ট মাপে কেটে পাইপ করে গোল করা হয় তারপর ভেতরের ফাঁপা অংশ ভরাট করে মুখ বন্ধ করে নকশা তৈরির জন্য বিভিন্ন গ্রামে নারী কারিগরদের কাছে পাঠানো হয় নকশাকৃত ওই চুরি আবারও কারখানায় নিয়ে এসে গ্যাসের আগুনে পুড়িয়ে ভেতরের গালা বের করে নেওয়া হয় এভাবে কয়েক হাত বদল হয়ে তিন চারবার পরিষ্কার করে স্বর্ণের রং করা হয় এসব চুরি বিশেষ করে ঢাকা বগুড়া রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয় রুলিবালা বানিয়ে মা বাবা ও স্বামী রোজগারের পাশাপাশি সংসারের বাড়তি আয় করে মেয়েরা স্বাবলম্বী হওয়ার স্বপ্ন গুনছেন এই কাজ করে ছেলে মেয়ের লেখাপড়া সহ পারিবারিক খরচ মেটাচ্ছেন কারিগররা ধরে কাজ আমি করতেছি ছোট দুইটা বাচ্চা আছে তাদের সাথে সময় দেওয়ার পরেও আমি এই কাজ ভালোভাবে করতে পারি পাঁচ ছয় জন কর্মী নিয়ে কাজ শুরু করলেও এখন এমদাদুল হকের কারখানায় কাজ করছেন চারশো এরও বেশি কর্মী হাতে গোনা পাঁচার টাকা ছয়জন নিয়ে নিয়ে কাজ শুরু করি শুরু করার পর আস্তে 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 বর্তমানে এখন কর্মচারীর সংখ্যা আছে চারশো পনেরো জন আমার মাস শেষে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেয়া হচ্ছে বেতন এমনটাই বলছেন কারখানার মালিক কর্মচারীর যে বেতন গুলন দেওয়া হয় এই চারশো পনেরো জনের অ্যাকাউন্ট করা আছে প্রতি মাসে দশ থেকে পনেরো তারিখের মধ্যে এদের টাকাটা আমরা ট্রান্সফার করে দেওয়া হয় ঢাকা চকবাজারেই বিক্রি হয় বেশি এদিকে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে এমন বালা তৈরির কারিগরদের আরও দক্ষ করে তুলতে ক্ষুদ্র ঋণের সহায়তা দেওয়া হচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে আমরা এই বিষয়ে সহযোগিতা করতে পারবো একটাই যে এই সমস্ত মহিলারা নিজেরা প্রশিক্ষিত হয়ে দক্ষ হয়ে যদি আলাদাভাবে নারী উদ্যোক্তা হয়ে ব্যবসা করতে চায় তাহলে আমরা ক্ষুদ্র ঋণ দিয়ে থাকবো তো আমরা এই ক্ষুদ্র ঋণটা আমাদের পঁচিশ হাজার থেকে শুরু করে আমরা পঁচাত্তর হাজার পর্যন্ত টাকা আমরা ক্ষুদ্র ঋণ দিয়ে থাকতে পারি রুলিবালা দেখে বোঝার উপায় নেই যে সোনা না পিতলের তৈরি সোনার দাম বেড়ে যাওয়ায় নিম্ন ও নিম্ন মধ্যবিত্তরা এসব চুরি কিনছেন সাধ্যের মধ্যে পূরণ হচ্ছে তাদের শখ দৈনিক করতোয়া রানীনগর নওগাঁ